বিসমিল্লাহির রহমানির রহিম। জিনজি রবিউল পাইলট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের দ্বিতীয় পত্রের দশম অধ্যায় বিপণনের সমসাময়িক বিষয়গুলি আলোচনা করব। তো এই চ্যাপ্টারে আমাদের প্রথমেই আসছে হচ্ছে প্রথম কোশ্চেন আসতেছে হচ্ছে আমাদের প্রত্যক্ষ বিপণন কি। প্রত্যক্ষ বিপণন কি? প্রত্যক্ষ বিপণন বলতে আমরা বুঝি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য ও সেবা সামগ্রী বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়ে থাকে। তারপরে আমরা বলতে পারছি যে এ ধরনের বিপণন ব্যবস্থায় বিপণনকারীরা সরাসরি ভোক্তাদের সাথে যোগাযোগ করে থাকে এবং যোগাযোগ করার ফলে ভোক্তাদের থেকে পণ্যের অর্ডার গ্রহণ করে এবং সে অনুযায়ী পণ্য ও সেবা সামগ্রী সরবরাহ করে থাকে। তাই আমরা সহজভাবে বলতে পারি যে ভোক্তাদের সাথে আমরা যখন সরাসরি যোগাযোগ করছি এবং তার যোগাযোগ করার মাধ্যমে আমরা অর্ডার গ্রহণ করছি এবং পণ্য বিক্রয়ের প্রচেষ্টা চালাচ্ছি, এটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ বিপণন। তাই উপরের আলোচনার মাধ্যমে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি প্রত্যক্ষ বিপণন হচ্ছে একটি পারস্পরিক ক্রিয়াশীল ও সরাসরি যোগাযোগ মাধ্যম। তাছাড়াও বলতে পারি হচ্ছে এর মাধ্যমে ভোক্তারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। এছাড়াও দেখা যাচ্ছে যে কোনো স্থান হতে সরাসরি বিপণন কার্যক্রম পরিচালনা আমরা করতে পারি। এর পরবর্তীতে আমাদের কোশ্চেন আসতেছে হচ্ছে প্রত্যক্ষ বিপণনের কৌশল বা পন্থা। প্রত্যক্ষ বিপণনের কৌশল বা পন্থা, দেখা যাচ্ছে যে প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে অতি দ্রুততার সাথে সহজে ও সুলভে ভোক্তাদের সাথে যোগাযোগ করে পণ্য ও সেবা সামগ্রী বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়ে থাকে। এর ফলে দেখা যাচ্ছে যে প্রত্যক্ষ বিপণনের ফলে খুব সহজেই ক্রেতার থেকে আমরা অর্ডার পেয়ে থাকি এবং সে অনুযায়ী পণ্য সরবরাহ করে থাকি। আর এই কাজ করার জন্য দেখা যাচ্ছে যে প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে কিছু পন্থা ব্যবহার করা হয়। তো সেই পন্থাগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমেই রয়েছে হচ্ছে আমাদের মুখোমুখি বিক্রয়, তারপরে আমরা আলোচনা করব টেলিমার্কেটিং, সরাসরি ডাক মার্কেটিং, ক্যাটালগ মার্কেটিং, প্রত্যক্ষ সারা টেলিভিশন মার্কেটিং, কিয়স্ক বিপণন এবং অনলাইন মার্কেটিং। তো প্রথমে আমরা আলোচনা করছি এখন মুখোমুখি বিক্রয় বা ফেস টু ফেস সেলিং। ফেস টু ফেস সেলিং ভোক্তাদের নিকট সরাসরি উপস্থিত হয়ে প্রদর্শন ও ব্যাখ্যার মাধ্যমে পণ্য ও সেবা সামগ্রী বিক্রয়ের প্রচেষ্টাকে আমরা মুখোমুখি বিক্রয় বলে থাকি। আর এই যে মুখোমুখি বিক্রয় পদ্ধতি, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম পন্থা। তো এই পদ্ধতিতে সরাসরি বিক্রয় করা হয় যে একজন ক্রেতার দ্বারে দ্বারে গিয়ে দেখা যাচ্ছে পণ্যটা প্রদর্শন করে এবং তার ফলে ক্রেতারা পণ্যটি সহজেই ক্রয় করে থাকে। তাই একে আমরা ডোর টু ডোর সেলিং নামেও অভিহিত করে থাকি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের দেশে তরকারি, সবজি, মাছ, দুধ, সংবাদপত্র, শিশুদের খেলনা ইত্যাদি কি করে যে ডোর টু ডোর সেল করা হয়। তার মানে ক্রেতাদের বাড়ি বাড়ি বা কর্মস্থল ঘুরে ঘুরে পণ্যটি বিক্রয় করা হয়ে থাকে। এরপরে আমাদের দ্বিতীয়ত আসতেছে হচ্ছে টেলি মার্কেটিং। আমরা শুনেই বুঝতে পারছি টেলিফোনের মাধ্যমে আমরা যে মার্কেটিং করে থাকি সেটাই হচ্ছে বা বাজারজাতকরণ করে থাকি সেটাই হচ্ছে আমাদের টেলি মার্কেটিং। তার মানে টেলিফোনের মাধ্যমে ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকে আমরা এখানে টেলি মার্কেটিং বলে থাকি। এই পন্থাকে টেলিফোন বিক্রয় বা নীরব প্রচারণা হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। তারপরে আসতেছে হচ্ছে আমাদের সরাসরি ডাক মার্কেটিং। সরাসরি ডাক মার্কেটিং বলতে বোঝা হচ্ছে কোনো ব্যক্তি নির্দিষ্ট ঠিকানায় ডাক যোগে পত্র, বিজ্ঞাপন বা নমুনা পণ্য প্রদানের মাধ্যমে পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকেই আমরা সরাসরি ডাক মার্কেটিং বলে থাকি। দেখা যায় যে প্রতি বছরই ক্রেতাদের নিকট ডাক যোগে লক্ষ লক্ষ চিঠি, কার্ড, ফোল্ডার এবং অন্যান্য উপকরণ পাঠানো হয়, যেগুলো আমরা অনেক সময় উড়ন্ত বিক্রয় কর্মী কাজ করে থাকে বলেও আমরা মনে করি। বর্তমানে দেখা যাচ্ছে কাগজ ভিত্তিক ডাক বিভাগ এবং কোরিয়ার সার্ভিস মারফত
ক্রেতাদের সাথে যোগাযোগের পাশাপাশি ডাক ডেলিভারি আরও তিনটি পদ্ধতি চালু হয়েছে। সরাসরি ডাক মার্কেটিং এর পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফ্যাক্স, ইমেইল, ইমেইল ও ভয়েসমেইল। এরপরে আমাদের আসতেছে হচ্ছে ক্যাটালগ মার্কেটিং। ক্যাটালগ মার্কেটিং বলতে বোঝায় হচ্ছে কোনো প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত মুদ্রিত, ভিডিও অথবা ইলেকট্রনিক ক্যাটালগ দেখে ক্রেতারা পণ্য নির্বাচন করে ডাক বা টেলিফোনের মাধ্যমে পণ্য ক্রয়ের অর্ডার প্রদান করে থাকে, তাকে আমরা ক্যাটালগ মার্কেটিং বলে থাকি। এ ধরনের বিপণন ব্যবস্থা দেখা যাচ্ছে যে দক্ষতার সাথে ক্রেতাদেরকে পণ্য প্রদান ও বিশেষ সুবিধা প্রদান করা হয়ে থাকে। তারপরে আমাদের আসতেছে হচ্ছে প্রত্যক্ষ সাড়া টেলিভিশন মার্কেটিং। টেলিভিশনের মাধ্যমে সরাসরি পণ্য প্রদর্শন এবং পণ্য সংক্রান্ত তথ্য তুলে ধরে পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকে প্রত্যক্ষ সাড়া টেলিভিশন মার্কেটিং বলে বলা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের টেলিভিশনে বিপণন কর্মসূচি গ্রহণ ও প্রচার করা হয়ে থাকে। এই যে প্রচার করা হয়, এই বিপণন ব্যবস্থাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রত্যক্ষ সাড়া বিপণন বিজ্ঞাপন ও গৃহভিত্তিক শপিং চ্যানেল। গৃহভিত্তিক শপিং চ্যানেল হচ্ছে কেবল লাইনে যখন আমরা কোনো অনুষ্ঠান দেখে দেখি বা কোনো ছবি দেখে থাকি, তার মাঝখানে যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের গৃহভিত্তিক বিজ্ঞাপন বা শপিং চ্যানেল। এরপরে আমাদের ষষ্ঠ নম্বরে আসতেছে হচ্ছে কিয়স্ক বিজ্ঞাপন। কিয়স্ক বিজ্ঞাপন, কিয়স্ক বিজ্ঞাপন বলতে বোঝায় হচ্ছে মেশিনের সাহায্যে পণ্য সংক্রান্ত তথ্য তুলে ধরে পণ্য ক্রয়ের অর্ডার গ্রহণ প্রক্রিয়াকে আমরা কিয়স্ক বিপণন বলে থাকি। এ ধরনের বিপণনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় বা যে মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলো কোনো দোকানে, বিমানবন্দর বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়, যার মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য তুলে ধরে এবং উক্ত পণ্য ক্রয়ের অর্ডারও গ্রহণ করা হয়ে থাকে। এরপর আমাদের প্রত্যক্ষ বিপণনের কৌশল বা পন্থার সর্বশেষ পয়েন্ট আসতেছে হচ্ছে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং বলতে আমরা সব জানি যে পারস্পরিক ক্রিয়াশীল অনলাইন কম্পিউটার পদ্ধতির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ প্রক্রিয়াকে আমরা অনলাইন মার্কেটিং বলে থাকি। এই অনলাইন মার্কেটিং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে সহজে ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হয়। যে কোনো সময় ক্রেতার কাছে পণ্য নিয়ে হাজির হওয়া যায় এবং ক্রেতার সাথে যোগাযোগ করা যায়। অনলাইন মার্কেটিং দুই প্রকার, একটি হচ্ছে বাণিজ্যিক অনলাইন সেবা ও অন্যটি হচ্ছে ইন্টারনেট। তাই এখন আমরা প্রত্যক্ষ বিপণনের কৌশল বা পন্থা আলোচনার মাধ্যমে আমরা এটুকু বুঝতে পারলাম যে বিপণনকারী এ সকল পন্থার সাহায্যে সরাসরি ক্রেতার সাথে যোগাযোগ করে থাকে এবং এই যোগাযোগের ফলে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে তার বিক্রয়ের পথ সুগম করে থাকে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।